সোশ্যাল মধ্যে ভূত মাওবাদীদের নামে পোস্টার উদ্ধারের ঘটনায় এক হোমগার্ড সহ তিনজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত দুজন পুলিশের সোর্স হিসেবেই কাজ করতেন বলে দাবি ধৃতদের পরিবারের। মাওবাদীদের নামে বারবার পোস্টার পাওয়া গিয়েছে আর সেই ঘটনাতেই এক হোমগার্ড সহ তিনজনকে গ্রেফতার করলো পুলিশ। সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন, সৌরভ, এই পোস্টার উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেফতার করলো, যার মধ্যে একজন হোমগার্ড, কি বলা হচ্ছে? দেখো, আজকে লালগড় থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন স্পেশাল হোমগার্ড এবং বাকি দুজন এসপিও। অর্থাৎ এরা, এই নিয়োগটা হয়েছিল যখন আগে মাওবাদী আন্দোলন শুরু হয়েছিল, তখন মাওবাদীদের গতিবিধি জানার জন্য একটা স্পেশাল ফোর্স গঠন করেছিল পুলিশ। তাদের একটা সংক্ষেপে নাম দেওয়া হয়েছিল স্পেশাল পুলিশ অফিসার বলে এসপিও। এদের 3,000 টাকা করে বেতন দেওয়া হতো সেই সময়, এবং এটা কোনো স্থায়ী চাকরি নয়, এটা অস্থায়ী। এবং পুলিশের বিভিন্ন গ্রামের খবরাখবর দিত এই এসপিওরা, তাদের সমস্ত পরিচয় গোপন থাকতো এবং এটা দীর্ঘদিন ধরেই চলতো। এই আজকে যে তিনজনকে গ্রেপ্তার করা হলো, তাদের মধ্যে এই দুজন তারা নিয়মিত পুলিশকে খবর দিতেন বলে বক্তব্য, আরেকজন পুলিশের হোমগার্ড, সেও তো পুলিশের চাকরি কর্মরত, এমনটাই অভিযোগ তাদের। যিনি উদ্দেশ্যে কাজ করতে কিছু বলেছে পুলিশ? দেখো, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোথাও কোনো মুখ খোলা হয়নি। তবে সম্প্রতি ঝাড়গ্রাম জঙ্গলমহলে যে মাওবাদী আতঙ্ক সেটা নিয়ে একটা সাধারণ মানুষ থেকে শুরু করে সবারই বক্তব্য যে পুলিশ হাই অ্যালার্ট জারি করেছিল। তারপর পুলিশে ফোন করে করে প্রত্যেক নেতাদেরকে বলেছিল সন্ধ্যের পর তারা যেন বাড়ির বাইরে না বেরোয়, সে সংক্রান্ত বক্তব্যও আমাদের দিয়েছিলেন ঝাড়গ্রাম তৃণমূলের জেলা সভাপতি দেবনাথ হাঁসদা। তারপরে বিভিন্ন জায়গায় আমরা পোস্টার দেখতে পাই, ফলে আতঙ্কের পরিবেশটা অনেকটাই বেড়ে গেছিল। তারপর নতুন করে এই ঘটনা এবং আজকে পুলিশের সাথে যুক্ত এই তিনজন গ্রেপ্তার হয়, স্বাভাবিকভাবেই একটা অন্য প্রশ্ন উঠে আসছে, এই পোস্টার কাণ্ডের পেছনে কারা বা কারা চক্রান্ত করে এই জঙ্গলমহল অশান্ত করার চেষ্টা করছে, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠে এসছে। তবে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো বক্তব্য দেওয়া হয়নি। ধন্যবাদ সৌরভ।